যিনি রাতে জানেন তিনি চুলো বাঁধতে জানেন। পেলের ব্যাপারে এমন প্রবাদ বোধহয় খেটে যায়। পেলে শুধু ফুটবলে সীমাবদ্ধ ছিলেন না, পারদর্শিতার ছাপ রেখেছিলেন আরও নানা কাজে। স্পোর্টস মেইলের এবারের আয়োজনের সঙ্গে আছি আমি মনিরুজ্জামান মনি। শুধু ফুটবল দিয়ে বিশ্ববাসীকে মুগ্ধ করেননি পেলে, গান, অভিনয়, এমনকি সাংবাদিকতায় ছিল তার সুন্দর পদচারণা। 10টির মতো সিনেমা এবং বেশ কিছু টিভি ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি। 100-এর বেশি গান লিখেছেন, তার একটি অ্যালবাম 1 লাখ কপির বেশি বিক্রি হয়েছিল। সাংবাদিকতায় রেখেছেন তিনি দক্ষতার ছাপ। অন্য খেলোয়াড়দের মতো অবসরের পর নয়, খেলোয়াড় থাকা অবস্থায় স্পেনের একটি সংবাদ সংস্থায় বিশেষজ্ঞ কলাম লিখেছিলেন। 1970 বিশ্বকাপের সময় $1,000 চুক্তিতে 5টি কলাম লিখেছিলেন তিনি। রূপালী পর্দার সঙ্গে পেলের যোগাযোগটাও বেশ পুরনো। প্রথম তিনি অভিনয় করেন 1962 সালে কার্লোস হুগো ক্রিস্টেনসেন পরিচালিত কিং পেলে সিনেমায়। ওই বছরই ব্রাজিল দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জিতে। 1981 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওপর নির্মিত ভিক্টোরি সিনেমায় অভিনয় করেন তিনি। এ সিনেমায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান নাৎসি ও বন্দীদের মধ্যে অনুষ্ঠিত একটি ফুটবল ম্যাচের গল্প তুলে ধরা হয়। তার অভিনীত আরেকটি বিখ্যাত সিনেমা হলো বার্থ অফ এ লেজেন্ড। 2016 সালে নির্মিত এ ছবিতে দেখানো হয়েছে কিভাবে তিনি দরিদ্র বস্তিতে জন্ম নিয়েও বিশ্বসেরা ফুটবলার হয়েছিলেন। এ সিনেমায় সঙ্গীত পরিচালনা করেছেন ভারতের অস্কারজয়ী সুরকার এ আর রহমান। এছাড়াও এ মার্চা, এ মাইনর মিরাকেল সহ আরও কিছু সিনেমায় অভিনয় করেন তিনি। আজ এ পর্যন্তই, আসছে স্পোর্টস মেইলের পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাইকে ভালো থাকার শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি। খেলাধুলার সব খবর সব সময় পেতে ফলো করুন sportsmail24.com এর ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম এবং টুইটার, আর সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।